जय श्री कृष्ण राधे राधे। नमस्कार बंधुरा, सत्यानुसरण चैनले अपने सकल के जाना स्वागत। आशा करी अपनारा सकले भगवान व ईश्वर कृपा भलो आछेन। बंधुरा आपनी जदि लाइफे किछु शिखते चान बा जानते चान ताहले चैनल सबस्क्राइब अवश्य करुन। आज बछरे प्रथम सूर्य ग्रहण और ये सूर्य ग्रहण 2021 साले प्रथम सूर्य ग्रहण जा आमादेर प्रत्येकेर जोन्नो बेश किछु खराब बार्ता निये आसछे। ग्रहण माने नेगेटिव शक्तिर परिमाण बृद्धि एवं पजिटिव शक्तिर परिमाण कमे जावा। किन्तु ग्रहणेर एई खराब दोषगुली आमरा विभिन्न भावे किन्तु एड़िए जेते पारी आमादेर सुकर्म एवं सुक्रियार माध्यमे। ग्रहण जनित विभिन्न दोषगुली खूब सहजे आमरा एड़िए जेते पारी। ताई आज आमरा एई भिडियोर माध्यमे आलोचना करब जे आज से खूब सौभाग्यशाली हबे जे 2 मिनिट समय बार करे सुनबेन एई एकटि शब्द। आर एई उपायटि हलो स्वयं परमेश्वर भगवान श्री कृष्णेर महाशक्तिशाली मंत्र जप। जे मंत्रटी आपनी ग्रहण शेष हो जावार पर ग्रहणेर राते जदि पाठ करते पारे ताहले एर सुप्रभाव आपनारा सुनिश्चित भावे पाबेन। তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানার আগে আপনাদের বলে রাখি, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করুন। কারণ আমি বিভিন্ন প্রকার তন্ত্রমন্ত্র বশীকরণ, টোটকা, বাস্তু টিপস, জ্যোতিষশাস্ত্র, পুজো আরাধনা এবং ব্ল্যাক ম্যাজিক করা নিয়ে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি, যা প্রয়োগ করার মাধ্যমে আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যার সমাধান করতে পারবেন। চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক। বন্ধুরা, স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ হলেন এমন একজন মহাশক্তিশালী ভগবান বা ঈশ্বর, যিনি আমাদের সব সময় সুপথের নিদর্শন দিয়েছেন। কংসের অত্যাচার থেকে রক্ষা করার জন্য ধরাধামে তার আগমন। তিনি মথুরাবাসীকে কংসের অত্যাচার থেকে রক্ষা করেন। তার সঙ্গে আমাদের প্রত্যেকের জন্যই মুক্তির কিছু পথের বর্ণনা দিয়েছেন। তবে আমরা অজ্ঞানবশত বা না মানার জন্য সেই সব পথগুলো কখনোই মানুষ অবলম্বন করে না। আর মনুষ্য অবলম্বন না করার ফলে মনুষ্যের মুক্তি মেলে না। তাই মনুষ্যের জীবন এখনো কষ্টের মধ্যে প্রত্যেকটা দিন কাটাতে হচ্ছে। মনুষ্য সেই কষ্টকে ভোগ করছে। আর আজ আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে জানাব যে গ্রহণ জনিত যে কোনো প্রকারের সমস্যার সমাধানের জন্য অবিলম্বে আপনাকে এই বিশেষ শক্তিশালী মন্ত্রটি পাঠ করতে হবে। যে মন্ত্রটি আপনার জীবনে সকল দুঃখ, কষ্ট, বেদনা ও দুর্দশা দূর করাবে। যে মন্ত্রটি পাঠ করলে আপনার আর্থিক উন্নতি হবে এবং আপনার জীবনে অধিক উন্নতি হতে থাকবে। সেই সঙ্গে আপনার জীবনে কোনো খারাপ প্রভাব পড়বে না। আর আপনি যদি স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের একজন একনিষ্ঠ ভক্ত হয়ে থাকেন তাহলে অবশ্যই একবার ভালোবেসে লিখুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে। যাই হোক বন্ধুরা, এইবার আমি আপনাদের বলে রাখি, স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের নাম সব সময় করা উচিত। যে সকল মানুষেরা ভগবান শ্রীকৃষ্ণের মন্ত্র নেয় তাদের মন এতটাই পবিত্র হয় যে সকল সময় কৃষ্ণ কৃষ্ণ করতে করতে তাদের জীবন কেটে যায়, তাদের জীবনে যে কোনো দুঃখই থাকে না। তাই গ্রহণের যে কুপ্রভাব, সেই গ্রহণের কুপ্রভাব থেকে বাঁচার জন্য এবং পরিবারকে বাঁচানোর জন্য অবিলম্বে এই কৃষ্ণ নাম জপ করতেই হবে।
স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের বলা গীতা থেকে আমরা এটাই জানতে পারি যে সকল ব্যক্তি ভগবান বা ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখে, যারা ভগবান বা ঈশ্বরকে শ্রদ্ধা করে, তাদের জীবনে কখনো কোনো কাজই বাধা হয়ে আসে না, তাদের জীবনে কোনো সমস্যাই সমস্যা হয়ে আসে না। তাই অতি অবশ্যই স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের নাম আমাদের প্রতিনিয়ত জপ করা উচিত, যার ফলে আমরা আমাদের জীবনে সকল দুঃখ দুর্দশা এবং রোগ থেকে মুক্তি লাভ করতে পারি। যাই হোক বন্ধুরা, আমি আপনাদের আরও একটি বিষয় জানিয়ে রাখি যে আজ দুপুর 1:41 থেকে শুরু হবে এই সূর্যগ্রহণ, এবং এই সূর্যগ্রহণ চলবে সন্ধ্যা 6:42 পর্যন্ত। আর সূতককাল হিসাবে ধরা হয় গ্রহণ শুরু হবার 12 ঘন্টা আগে থেকে গ্রহণ পর্যন্ত, এবং গ্রহণ শেষ হয়ে যাওয়ার 12 ঘন্টা পর পর্যন্ত। তবে এই সূর্যগ্রহণের সূতককাল সেইভাবে ভ্যালিড থাকছে না, অর্থাৎ এই সূতককালের প্রভাব আমাদের কাছে আসবে না। তবে এই গ্রহণ যোগটি কিন্তু অমাবস্যা তিথির সঙ্গে যুক্ত রয়েছে, তাই এটি মহাশক্তিশালী একটি গ্রহণ। তাই এই গ্রহণ যোগে নিজেকে সঠিক রাখার চেষ্টা করতে হবে, যাতে আপনার জীবনটা অতি সুন্দর থেকে সুন্দরতর হয়ে যায়। তাই ভগবান শ্রীকৃষ্ণের নাম পাঠ করলে অবশ্যই এর থেকে মুক্তির পথ পাবেন, যে পথে আপনি সারা জীবন সুন্দরভাবে কাটাতে পারবেন। জীবনের সকল জ্বালা যন্ত্রণা ও পারিবারিক অশান্তি ভুলে আপনি সুখের মুখ দেখবেন। এইবার আমি আপনাদের উদ্দেশ্যে জানিয়ে রাখি যে গ্রহণ শেষ হয়ে যাবার পর রাতে ঘুমানোর আগে পর্যন্ত অতি অবশ্যই 108 বার এই মহাশক্তিশালী কৃষ্ণ মন্ত্রটি জপ করবেন, যাতে শ্রীকৃষ্ণ সন্তুষ্ট হন এবং আপনার জীবনে সুখ শান্তি বৃদ্ধি পায়। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপথে, গোপীশ্বর ও গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। বন্ধুরা, এই মন্ত্রটি আপনারা 108 বার জপ করার চেষ্টা করবেন, আর যদি আপনাদের পক্ষে সম্ভব না হয় তাহলে অন্তত 28 বার অতি অবশ্যই জপ করবেন। বন্ধুরা, আপনাদের এই ভিডিওটি যদি পছন্দ হয়ে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন, কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করুন। মনে রাখবেন, আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করতে পারে, এবং আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি ক্লিক করবেন, এইরূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। ঈশ্বর আপনার মঙ্গল করুন। আপনি সুস্থ থাকুন, ভালো থাকুন।